তাদের প্রভু এবং উদ্ধারকর্তা যীশুখ্রিস্ট সর্বশ্রেষ্ঠ অতুলি নামে সভাকে জেমেছি আজকের দিন আট জানুয়ারি দিন সোমবার দু চব্বিশ আজকে আমরা জীবচন পাঠ করব জী বিষয়ে শিখবো আনন্দ যে হারিয়ে গেছে আসো আমরা দেখি শাস্ত্রের বিষয়ে কী কী আমরা পাঠ করব পেরিতের কাম আঠের সাত আট আসো আমরা পাঠ করি কারণ মন্দ আত্মা পায়া অনেক লোকের মধ্য থেকে সে আত্মার চিৎকার করে বার হয়ে আলো আর অনেক পক্ষাঘাতী ও খুঁড়া লোকেরা সুস্থ হল ফলে সেই শহরে মহা আনন্দ হল সমরিয়া শহরে মহা আনন্দের কারণ কী ছিল কারণ অসুস্থদের সুস্থ করা হয়েছিলেন প্রখ্যাতগ্রস্ত আর খুড়ার সুস্থ হয়েছিলেন আর অসুচি আত্মার যারা ছিল তাদের কাছে থাকে পালিয়ে গেলে প্রভু যখন আশ্চর্য করেন তখন সীমাহীন আনন্দ হয় আপনি পবিত্র আত্মার আনন্দের সঙ্গে বন্ধ করা উচিত নয় কিন্তু পবিত্র আত্মা উপহার গ্রহণ করা উচিত পবিত্র আত্মার উপহার আপনার মধ্যে ঈশ্বরের শক্তি নিয়ে আসে এবং আপনি কীর্তত্ব এবং আধিপত্য পাবেন শারীরিক দুর্বলতা এবং অসুস্থতার কারণে অনেকে তাদের জীবনের শান্তি হেরিয়েছেন আর তাদের পরিবারের প্রতি তাদের দায়িত্ব পালন করতে অক্ষম শিশু এবং ঈশ্বরের কাছে তারা তাদের উপার্জনের অধিকাংশ ব্যয় করে তাদের চিকিৎসা এবং অসুস্থ তাদের নষ্ট করে প্রভু যখন এ পৃথিবীতে আসছিলেন তিনি অসংখ্য বিস্ম এবং আলৌকিক কাজ করেছিলেন। শাস্ত্র বলে ফলদ না যিশুর কথা কীভাবে ঈশ্বরের কথা তাকে পবিত্র আত্মাত শক্তিতে অভিষিক্ত করেছিলেন ভালো কাজ করে বার্তান এবং চৈতানের দ্বারা পীড়িত সমস্ত লোকে সুস্থ করতেন কারণ ঈশ্বর তার সঙ্গে ছিলেন পেরিতের কাম দশ যখন প্রভু আপনার জীবনে হস্তক্ষেপ করেন তখন তিনি আপনাকে আপনার সমস্ত রোগ এবং দুর্বলতা থেকে নিরাময় করবেন এবং সমস্ত স্বাস্থ্য এবং সুখ আপনাকে পুনরুদ্ধার করা হবে তুমি আরও তোমার প্রতিপক্ষের সাথে যুদ্ধ করবেন এমনকি যদি শৈতান চুটি করতে সত্য হত্যা করতে এবং ধ্বংস করতে আসে প্রভু এই সমস্ত কিছুর বিরুদ্ধে দাঁড়ান এবং আপনাকে জীবন দান করেন এবং আপনি একটি আরও প্রচুর পরিমাণে পাতে পারেন একবার এই বোন যারা হাঁপানির কানে শ্বাস নিতে কষ্ট হয়েছিলেন তিনি আধ্যাত্মিক সভায় অংশ নিয়েছিলেন এবং বৈঠকের শেষ দিনে তিনি আগিয়ে আসেন এবং ঈশ্বর বান্দা সেই মহিলার জন্য আন্তরিকতার প্রার্থনা করেন এবং মহিলাটি সম্পূর্ণ বিশ্বাস নিয়ে সভাস্থল ত্যাগ করছিলেন যে তিনি সুস্থ হয়েছেন এবং তার জীবনে আর কখনো হাঁপানির পুনরাবৃত্তি ঘটেনি প্রভু যা দিচ্ছেন তা নিশ্চিত তার জীবনে এই রোগের চিহ্ন আরও ছিল না সেই বোন তার পুরা পরিবার এবং সেই সাথে ঈশ্বর দাস সকলে প্রভুর বিস্ময়কর নিরাময় কারণে খুশি হয়েছিলেন ওই কারণে দিনের আয়তে উল্লেখ করা হয়েছে নগরের মহানন্দ উল্লাসীল ঈশ্বর সন্তানরা প্রভু তোমাদের প্রত্যেকের মাধ্যমে তোমাদের শহরতে এত বড় আনন্দ আনতে চাই ধ্যান করার জন্য জন্য যিনি যিশুক লোচে রুমি আঠের গ্যারো আসামে পাঠ করে পবিত্র শাস্ত্র আজকে কী যার যিনি মৃতদের মধ্য থেকে যীশুকে উঠিয়েছিলেন তার আত্মা যদি তোমাদের মধ্যে বাস করেন তবে তিনি মৃত্যুদের মধ্য থেকে খ্রিস্ট যিশুকে পুনরত্থিত করছেন তিনি আমাদের অন্তরে বাস করছেন এবং নিজের আত্মার মাধ্যমে তোমাদের মরণশীল দেহকে জীবিত করবেন আজকে পবিত্র বচনগুলা পড়ার যুগে প্রভু কিছু পড়বার সোমবার সভা ক্যাশে করবেন ধন্যবাদ আমেন হালিল